রিলেশন থাকা অবস্থায় ইবাদত কবুল হয় কিনা এবং দোয়া কবুল হয় কিনা, রিলেশন নাম কি দেখেন, এই জিনিসগুলোকে অর্থাৎ এই সমস্ত অপাচারকে নর্মালাইজ করার জন্য, এগুলোকে ইজি করার জন্য এটা একটা চক্রান্ত। নাম দেয়া হয় প্রেম, এটা প্রেম, তাহলে অসভ্যতা কোনটা, তাহলে বদমাইশি কোনটা, এটা যদি প্রেম হয়। ভালোবাসা, আরে ভাই ভালোবাসা তো ভালো জিনিস, অজাগায় কুজাগায় অবৈধ জায়গায় হারাম জায়গায় এটা আবার ভালোবাসা হলো কেমন, এটা মন্দবাসা, এটা ভালোবাসা না। ঠিক একইভাবে রিলেশন মানে সম্পর্ক, এখানে রিলেশন বলতে যে সম্পর্কের কথা বলা হচ্ছে এটা তো স্বামী স্ত্রীর মধ্যে হবে, কিন্তু সেটা অবৈধ খাতে হারাম ক্ষেত্রে হয়। তো এরকম হারাম সম্পর্ক যদি থাকে, হারাম রিলেশন যদি থাকে, রিলেশন না বলে বলতে হবে হারাম রিলেশন, হারাম রিলেশন যদি থাকে তাহলে আপনি আল্লাহ থেকে অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন। দেখেন এই জাতীয় পাপে লিপ্ত মানুষগুলো আল্লাহ থেকে বহু দূরে থাকে, শয়তানের একেবারে মানে আয়ত্তে কারায়ত্তে থাকে। যার কারণে আপনি দেখবেন এ ধরনের গুনাহে লিপ্ত মানুষগুলো আল্লাহ ভীরু হওয়ার পথে অগ্রসর হতে পারে না, তার পিছুটান থাকে, ভয়ঙ্কর পিছুটান থাকে। এই জন্য এ অবস্থায় আপনি নামাজ কালাম করলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন, যে ওয়াক্তের ফরজ আদায় করলেন, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আপনি গুনাহগার, আপনি গুনাহগার, আপনি পাপিষ্ট। সেজন্য গুনামুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। নফল আমলের চাইতে আপনার এই হারাম রিলেশন ছাড়া গুরুত্ব অনেক বেশি, আপনার নফল রোজা রাখার চাইতে এটা গুরুত্ব অনেক বেশি। তবে হ্যাঁ, এর মানে এই না যে হারাম রিলেশন আছে দেখে আপনি নামাজ কালাম করবেন না, নামাজ কালাম আমরা বেশি করে পড়বেন যাতে করে আল্লাহ সেই হারাম থেকে আপনাকে সরায়া নিয়ে আসে, এবং দোয়া কবুল হবে, কিন্তু হারামে লিপ্ত গুনাহে লিপ্ত মানুষের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তবে দোয়া করলে যে দোয়া কবুল হবেই না একেবারে সেরকম কোনো কথা নাই, আপনি দোয়া করতে থাকবেন, বিশেষ করে সবচেয়ে বেশি দোয়া করবেন নিজের জন্য, যে আল্লাহ আমাকে আপনি হারাম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আজকাল এই সমস্ত হারাম জিনিসগুলোকে যে বললাম নর্মালাইজ করার জন্য, এখন তো আমাদের দেশে ধরেন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে কালচারগুলো শব্দগুলো এগুলো ব্যবহার করতে মানুষ এখন লজ্জাও হয় না, শরমও লাগে না, সবাই সবাইকে ওপেনলি বলে, তাই না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার মানে কি? এর মানে হলো এই লোকটা চরিত্রহীন, লম্পট, হারাম কাজ করে, একটা ব্যভিচারী, কিন্তু সেটাকে কোনো দোষে কিছু মনে করা হচ্ছে না, তাই না? নাটক সিনেমা তৈরি করা হচ্ছে এমনভাবে যে আমাদের দেশে এখানকার মুসলমান বলেন হিন্দু বলেন এদেশের মানুষের যে সংস্কৃতি সেটাই তো এদেশের নাটক সিনেমা উঠে আসার কথা, কিন্তু না, ওই পশ্চিমা বিষ সেগুলো আমাদের সমাজে গেলানোর জন্য আপনার এই কালচারগুলো স্টাবলিশড করা হচ্ছে, খুব সিম্পল দেখানো হচ্ছে যে হ্যাঁ মা বাপ জানে ছেলের গার্লফ্রেন্ড এটা, মেয়ের বয়ফ্রেন্ড এটা, ইজি করা হচ্ছে। অর্থাৎ একটা সময় আসবে যখন হারামকে হারাম বলতেও মানুষ দ্বিধাবোধ করবে, এখন অনেক বিষয় এরকম হয়ে গেছে যেগুলোকে সমাজ এতদিন এমনভাবে স্টাবলিশড করে ফেলছে, অনেক জায়গায় পর্দার কথা বলতে এখন আনইজি ফিল হয়, কারণ বেপর্দাটাই কি হয়ে গেছে এখন, স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ব্যক্তিগত সংগ্রাম, পারিবারিক সংগ্রাম চালাতে হবে।